হ্যালো গাইজ, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে শুরু করছি ডেফিনেট ইন্টিগ্রাল সলিউশন পার্ট 4। চলুন স্টার্ট করি। ইভালুয়েট ইন্টিগ্রেশন 0 টু পাই ডি এক্স বাই 1 মাইনাস 2 এ কস এক্স প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0 টু পাই ডি এক্স বাই, যেহেতু 1 আর এ স্কোয়ার দুটোই কনস্ট্যান্ট, আমি দুটোকে একসঙ্গে রাখলাম, 1 প্লাস এ স্কোয়ার মাইনাস 2 এ কস এক্স। 1 প্লাস এ স্কোয়ারটা যখন আমি অঙ্ক করতে যাব বারবার লিখতে হবে, তাই আমি ধরে নিলাম 1 প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু কে। জাস্ট এজিউম করে নিলাম, তাহলে 1 প্লাস এ স্কোয়ার আমাকে বারবার লিখতে হবে না। দ্যাট ইকুয়ালস টু 0 টু পাই ডি এক্স বাই 1 প্লাস এ স্কোয়ারের জায়গায় আমি কে বসালাম, কে মাইনাস 2 এ কস এক্স। কে সঙ্গে 1 আমি মাল্টিপ্লাই করতেই পারি, কোনো কিছুর সাথে 1 মাল্টিপ্লাই করলে তাই হবে, মাইনাস 2 এ কস এক্স। তাহলে এখানে 1 এর ফর্মুলা বসাবো ত্রিকোণমেত্রির, কস এক্স এর ফর্মুলা বসাবো। অ্যাকচুয়ালি ফর্মুলাটা বসানোর জন্যই 1টা মাল্টিপ্লাই করলাম। আমরা জানি ত্রিকোণমেত্রির ফর্মুলা, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। সেমভাবে কস এক্স এর ফর্মুলা জানি, কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2, দুটোই ত্রিকোণমেত্রির ফর্মুলা। এই দুটো ফর্মুলা ইউজ করে আমরা আগেও অনেক অঙ্ক করেছি, আশা করি ফর্মুলাগুলো মুখস্থ আছে। দ্যাট ইকুয়ালস টু 0 টু পাই ডিএক্স, আমি 1 এর জায়গায় শুধু এই ফর্মুলাটা বসাচ্ছি, কস এক্স এর জায়গায় শুধু এটা বসাবো, বাকি সব সেম থাকবে। তার মানে কে ইন্টু সাইন স্কোয়ার এক্স। এবার আমি সাইন স্কোয়ার এক্স বসাবো কি এক্স বাই 2 বসাবো? কস এক্স এর ফর্মুলাটা এক্স বাই 2 আছে, তার মানে আমি 1 এর জায়গায় সাইন স্কোয়ার এক্স বাই 2 করব, প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 এ কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। ফর্মুলা বসানো হয়ে গেল। দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই ডিএক্স বাই, কে দিয়ে মাল্টিপ্লাই করি, কে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কে কস স্কোয়ার এক্স বাই 2। সেমভাবে 2 এ দিয়েও মাল্টিপ্লাই করবো, মাইনাস 2 এ কস স্কোয়ার এক্স বাই 2, মাইনাসে মাইনাসে প্লাস 2 এ সাইন স্কোয়ার এক্স বাই 2। দ্যাট ইকুয়ালস টু 0 টু পাই ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স বাই 2 কমন নেব, এখানে আছে এখানে আছে, কি থাকছে তাহলে কে প্লাস 2 এ প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 কমন নেব, এখানে আছে এখানে আছে, কি থাকছে কে মাইনাস 2 এ। এবার আমরা উপরে 1 বাই কস স্কোয়ার এক্স বাই 2, সেমভাবে নিচেও 1 বাই কস স্কোয়ার এক্স বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করব। দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই 1 বাই কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স বাই 2 কে প্লাস 2 এ বাই কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 কে মাইনাস 2 এ বাই কস স্কোয়ার এক্স বাই 2। উপরের পার্টটাকে আমি লিখতে পারি সেক স্কোয়ার এক্স বাই 2, দ্যাট ইকুয়ালস টু 0 টু পাই, উপরে হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2। তাহলে আমি লিখতে পারি টেন স্কোয়ার এক্স বাই 2 ইন্টু কে প্লাস 2 এ প্লাস, এখানে উপরেও আছে কস স্কোয়ার এক্স বাই 2, নিচেও আছে, কেটে দিলাম, শুধু রইল কে মাইনাস 2 এ। এবার আমরা টেন এক্স বাই 2 কে যদি জেড ধরি, ডেরিভেটিভ করতে পারবো, টেন এক্স বাই 2 কে ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স বাই 2 হবে, আমার অঙ্কটা সলভ হবে বা হওয়ার চান্স আছে। লেট টেন এক্স বাই 2 ইকুয়ালস টু জেড, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তাহলে সেক স্কোয়ার এক্স বাই 2, 1 বাই 2 কনস্ট্যান্ট আছে, তার মানে 1 বাই 2 ইকুয়ালস টু ডি জেড বাই ডি এক্স। দ্যাট ইকুয়ালস টু
সেক স্কোয়ার এক্স বাই টু, উপরে কি আছে, সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিএক্স, তার মানে ডিএক্স ইকুয়ালস টু 1/2 আছে, লে টু ডিজেড লিখতে পারি। যেখানে পাবো এইটা সেখানে আমি টু ডিজেড বসাতে পারবো, বসাই দেট ইকুয়ালস টু। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলছি, এতক্ষণ আমরা যে 2 থেকে 3টে সলিউশন করেছি সেখানে আমরা লিমিটটা চেঞ্জ করিনি, লিমিটটা চেঞ্জ না করে এজিউম করে অঙ্ক করেছি, লাস্টে গিয়ে কনভার্ট করে তারপর লিমিট বসিয়েছি। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখি লিমিটটা চেঞ্জ করে কি হচ্ছে। এক্স আর জেড যখন লিমিট চেঞ্জ করবেন এভাবে লিখবেন, এক্স আর জেড, এক্সের যখন আপার লিমিট পাই লোয়ার লিমিট জিরো, এটা আমাদের অঙ্কে আছে। এবার আমরা চেঞ্জ করব জেড এ, যখন এক্সের আপার লিমিট পাই ছিল তখন জেড এর আপার লিমিট কত হবে, যখন এক্সের লোয়ার লিমিট জিরো ছিল তখন জেড এর লোয়ার লিমিট কি হবে। 10x/2 ইকুয়ালস টু জেড, এক্সের জায়গায় তাহলে আমি আপার লিমিটটা বসাই 10π/2। 10π/2 ইকুয়ালস টু মানে হচ্ছে sin π/2 বাই cos π/2। sin π/2 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির ভ্যালু কত 1, cos 90 ডিগ্রির ভ্যালু কত 0, তার মানে কি দাঁড়াচ্ছে জেড এর ভ্যালুটা ইনফিনিটি। সেমভাবে যখন লোয়ার লিমিট 0 বসাবো এক্সের জায়গায় 10 0, তাহলে 10 0 মানে sin 0 বাই cos 0, sin 0-র ভ্যালু কত 0, cos 0-র ভ্যালু কত 1, তার মানে 0/1 0 হচ্ছে। যখন লিমিট চেঞ্জ করবেন তখন যেটাকে জেড ধরেছেন সেখানের ভ্যালু বসাবেন, একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট। যখন এক্সের আপার লিমিট বসাবেন তখন দেখবেন জেড এর আপার লিমিট কত হচ্ছে, যখন এক্সের লোয়ার লিমিট বসাবেন তখন দেখবেন জেড এর লোয়ার লিমিট কত আসছে। তাহলে যখন অঙ্কটাকে আমরা জেড এ কনভার্ট করব আমরা এই লিমিটটা লিখতে পারবো, দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, তাহলে কি হবে, জেড এর লোয়ার লিমিট 0, আপার লিমিট ইনফিনিটি। এবার যখন আমরা লাস্টে গিয়ে অ্যান্সারটা পাবো তখন জেড এ পাবো, আমাদের কিন্তু আর এক্সে কনভার্ট করতে হবে না, কারণ আমরা লিমিটটাকে জেড এ কনভার্ট করে নিয়েছি। সেক স্কোয়ার x/2 ডিএক্স এর জায়গায় 2 ডিজেড বাই 10² x/2 আছে, 10x/2 কে জেড ধরেছিলাম, তার মানে জেড স্কোয়ার কে প্লাস 2a প্লাস কে মাইনাস 2a, যা আছে তা কনস্ট্যান্ট রেখে দিলাম, দেট ইকোলস টু 0 টু ইনফিনিটি, 2 কনস্ট্যান্ট বাইরে করে নিলাম, ডিজেড বাই জেড স্কোয়ার ইন্টু কে প্লাস 2a প্লাস কে মাইনাস 2a। এবার আমরা উপরে 1/k+2a দিয়ে মাল্টিপ্লাই করব, আবার নিচেও 1/k+2a দিয়ে মাল্টিপ্লাই করব, ইনফিনিটি 0, 1/k+2a ডিজেড, নিচেও যখন করব তাহলে জেড স্কোয়ার ইন্টু কে প্লাস 2a বাই কে প্লাস 2a প্লাস কে মাইনাস 2a বাই কে প্লাস 2a, দ্যাট ইকুয়ালস টু 2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, 1/k+2a ডিজেড বাই, এটা এটা সেম হয়ে যাচ্ছে, জেড স্কোয়ার প্লাস কে মাইনাস 2a বাই কে প্লাস 2a। এই পুরো পার্টটাই কনস্ট্যান্ট হয়ে গেল, জেড স্কোয়ার ভেরিয়েবল, দ্যাট ইকুয়ালস টু, তার মানে 2 ইন্টু, এটা পুরো কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে করে নেই, 2 ইন্টু দিস, তার মানে 2/k+2a আমি লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস, এটা কনস্ট্যান্ট আছে। এই পার্টটাকে যদি আমি স্কোয়ার লিখতে পারি তাহলে আমি সাবস্টিটিউশনের সেই ফর্মুলাটা ইউজ করতে পারবো, জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ারের যে ফর্মুলাটা ছিল। যদি আমি এখানে একটা রুট আর স্কোয়ার লিখে দিই তাহলে আমার অঙ্কটা এ স্কোয়ার হয়ে যাবে, এখানে রুট কে মাইনাস 2a বাই কে প্লাস 2a হোল স্কোয়ার, স্কোয়ারের রুটে কেটে গেলে এই পার্টটা থাকবে, এটা এখানে আছে, দ্যাট ইকুয়ালস টু 2/k+2a, তাহলে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সাবস্টিটিউশনের ফর্মুলাটা ছিল 1/a tan inverse x/a + c, তার মানে 1/a 1/√k-2a
বাই কে প্লাস টু এ, টেন ইনভার্স জেড বাই এ মানে কে মাইনাস টু এ বাই কে প্লাস টু এ, লিমিট কি ইনফিনিটি জিরো, দ্যাট ইকলস টু টু। এই পার্টটাকে যখন উল্টে দেব তাহলে হবে কে প্লাস টু এ, এটা নিচে উপরে চলে যাবে, কে প্লাস টু এ এটা রইল ইন্টু কে মাইনাস টু এ, টেন ইনভার্স ইনফিনিটি বাই রোট কে মাইনাস টু এ বাই কে প্লাস টু এ, মাইনাস টেন ইনভার্স জিরো বাই কে মাইনাস টু এ বাই কে প্লাস টু এ। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালাম, তাহলে এখান থেকে কি পাচ্ছি, দ্যাট ইকলস টু টু রুট কে প্লাস টু এ। এখানে কে প্লাস টু এ আছে, তাকে লিখতে পারি আমি কে প্লাস টু এ হোল স্কোয়ার, মানে দুটো রুট কে প্লাস টু এ রুট কে মাইনাস টু এ, টেন ইনভার্স ইনফিনিটি মাইনাস টেন ইনভার্স জিরো বাই দিস মানে জিরো, দ্যাট ইকলস টু টু বাই, এখানে রুট কে প্লাস টু এ আছে, এখানে দুটো আছে, তার মানে একটা একটা কেটে দিতে পারি, তাহলে টু বাই রুট কে প্লাস টু এ ইন্টু কে মাইনাস টু এ, টেন ইনভার্স ইনফিনিটি মানে টেন পাই বাই টু মাইনাস টেন ইনভার্স টেন জিরো, দ্যাট ইকলস টু টু বাই রুট ওভার কে স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, টেন ইনভার্স টেন কেটে গেল পাই বাই টু মাইনাস জিরো, দ্যাট ইকলস টু টু বাই রুট ওভার কে স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার ইন্টু পাই বাই টু, টু টু কেটে গেল, দ্যাট ইকলস টু পাই বাই রুট ওভার কে স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার, দ্যাট ইকলস টু কে আমরা কাকে ধরেছিলাম, ওয়ান প্লাস এ স্কোয়ারকে, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার তার আবার হোল স্কোয়ার যেহেতু কে স্কোয়ার আছে মাইনাস ফোর এ স্কোয়ার, দ্যাট ইকলস টু পাই বাই, এটা কি হচ্ছে তাহলে ওয়ান প্লাস টু এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার, দ্যাট ইকলস টু পাই বাই রুট ওভার ওয়ান প্লাস টু এর এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার, তার মানে হচ্ছে মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর, দ্যাট ইকলস টু পাই বাই, তাহলে ওয়ান মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, দ্যাট ইকলস টু পাই বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার, স্কোয়ার রুটে কেটে গেল, এটাই হলো অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্কটা সেমিস্টার এক্সামের জন্য, ভালো করে দেখে রাখবেন কিভাবে করতে হয়, প্রতিটা স্টেপ দু একবার করে প্র্যাকটিস করে রাখবেন, না হলে অঙ্কটা গুলিয়ে যাবে। আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হবে ভিডিওটি দেখে, একবার দেখে বুঝতে না পারলে বারবার দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।